बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम केमन आछेन आपनारा सबाई आलहामदुलिल्लाह आमराओ सबाई भालो आछि। आजके आमि आपनादेर जोन्नो बाच्चादेर खावा एकटा टिफिन पैनकेक निये आबारो आसलाम। आशा करि आपनादेर भालो लागबे। एइ पैनकेकटा बाच्चारा खूबई पसंद करे, आमार बाच्चारा तो खूबई पसंद करे, आपनादेर बाच्चाओ आशा करि पसंद करबे। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। এখানে আমি একটা রুম টেম্পারেচারে ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এরপর আমি এটাকে ভালো করে এইভাবে বিট করে নিব, চিনিটা যাতে গলে যায়। চিনিটা ডিমের সাথে গলে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত না এটা না গলবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এভাবে বিট করে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে আপনারা 1 চা চামচ লেবুর রসও দিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ নরমাল টেম্পারেচার দুধ, আর দুধটা কিন্তু অবশ্যই নরমাল তাপমাত্রায় থাকতে হবে। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে ড্রাই ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে আমি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি ভালোভাবে চাল দিয়ে চেলে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই এগুলোকে চেলে নিতে। এখন আমি এটাকে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আমার প্যানকেকের জন্য ব্যাটারটা রেডি। এখন আমি এটা চুলাতে চলে যাচ্ছি। আমি চুলাতে একটা এখন প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হওয়ার পর আমি এখানে একটা গোল চামচের সাহায্যে 1 চামচ দিয়ে দিয়েছি, আর ছোট একটা চামচ দিয়ে আমি উপরে দুই পাশে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা গোল চামচের সাহায্যে গোল করেও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি বাচ্চারা এইভাবে করলে বাচ্চারা অনেক ভালোভাবে মজা করে খেয়ে নেয়, সেই জন্যই আমি এভাবে বানাচ্ছি। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। আর আমি 1 মিনিট ওয়েট করার পর আমি এটাকে আবার উল্টিয়ে দিচ্ছি। আবার আমি 1 মিনিট এটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমার প্যানকেক রেডি। এবার আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আবার দিলাম। দেখুন, একটা গোল চামচের সাহায্যে আমি আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর উপরে ছোট একটা চামচ দিয়ে আমি দুই পাশে একটু একটু দিয়ে দিচ্ছি। এর জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি, আর 1 মিনিট পর আমি এটা উঠিয়ে আবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন, আমার এই পাশটা অনেক সুন্দরভাবে হয়ে এসেছে। এখন আমি ওই পাশটাকেও 1 মিনিট হওয়ার পরে আমি সবগুলা প্যানকেক উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার প্যানকেকটা রেডি। কেমন লেগেছে আপনাদের এই সহজ রেসিপিটা জানাবেন। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে বাচ্চাদেরকে খেতে দিবেন, দেখবেন ওরা অনেক মজা করে খেয়ে নেবে। আর এটা বড়দের জন্যও
আসলে আমাদের কাছেও অনেক ভালো লাগে খেতে, আপনারা ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম প্যানকেকটি, আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, বাচ্চাদের খুবই পছন্দের খাবার। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা আসলে এটা অনেক পছন্দ করে। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।